নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। শহর কলকাতা সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে কলকাতা সারাদিনই আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শহরে রমরমিয়ে চলছে ডান্স বাদ, উদ্দাম নাচ আর শরীরী বিভঙ্গ। বাদ ডান্সারের পায়ের তলায় পিষে যাচ্ছেন জাতির জনক মহাত্মা গান্ধী, দলিত হচ্ছে অশোক স্তম্ভ। হাই নিউজের স্ট্রিং অপারেশনে উঠে এলো মাথা হেট করা সেই ছবি। স্থান কলকাতার ভিআইপি রোড, পোশাকি নামজাদ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। নজরুল ইসলাম লিখেছিলেন রুমঝুম 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 ঝুম, খেজুর পাতায় নূপুর বাজায় কে যায়। হায়, তিনি কি জানতেন তাঁর নামাঙ্কিত রাস্তার ওপরে পানশালায় চলবে উদ্দাম বেয়াব্রু নাচ, আর সেই নাচে তালে উড়বে কারেন্সি নোট, বার ডান্সারের পায়ের তলায় লুটোপুটি খাবেন মহাত্মা গান্ধী, পদদলিত হবে আমাদের গর্বের প্রতীক অশোক স্তম্ভ। হাই নিউজের গোপন ক্যামেরায় উঠে এলো সেই রোমহর্ষক ছবি। ভিআইপি রোড বা নজরুল ইসলাম অ্যাভিনিউ দিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে ডান দিকে পড়ে স্পাইস গার্ডেন। মশালাদার বাগানই বটে, কিন্তু এই মশালার উপাদান নারী শরীর। হাই নিউজের ক্যামেরা স্পাইস গার্ডেনের পানশালার ভিতরে গিয়ে দেখলো সেই অশালীন অশোভন দৃশ্য। এক ঝাঁক পুরুষের আদিম লোলুপ দৃষ্টির সামনে সুধাম দেহবন্দরীতে ঝড় তুলছে স্বল্প বসনা সুন্দরীরা। মিউজিক সিস্টেমের জোরালো গান আর বন্য সুর, পানশালার আবছা আধারে যেন এক মায়াবী জগৎ। নাচের সঙ্গে সঙ্গে উঠছে টাকা, ছড়িয়ে পড়ছে ডান্স ফ্লোরে। মহাত্মা গান্ধীর মুখ আর অশোক স্তম্ভ ক্ষত বিক্ষত হলো নর্তকীর স্টিলেটো জুতোর হাই হিলে। লজ্জায় অধোবদিত হওয়ার কথা, কিন্তু কোথায় লজ্জা? নীলাজ শরীরের বঙ্কিম রেখায় মত্ত লোলুপের দল, হাতে সুরা নিয়ে সাকির ইশারায় খালি হয়ে যাচ্ছে মানি ব্যাগ। স্পাইস গার্ডেন থেকে হাই নিউজের গোপন ক্যামেরার অভিযান এবার ডাউন টাউন। নজরুল ইসলাম অ্যাভিনিউ দিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে ডান দিকে পড়ে ডাউন টাউন। ঘড়ির কাঁটা রাত ১২টাকে ছুঁয়ে ফেলেছে। রাজ্য আবগারি বিভাগের নিয়ম অনুযায়ী রাত ১১:৩০টার মধ্যে সাফ করে ফেলতে হবে টেবিল থেকে আসবে পাত্র, কিন্তু কে মানে আইন? সামান্য নজরানা দিলেই যেখানে আইন কেনা যায় সেখানে কে কার তোয়াক্কা করে? অতএব ডাউন টাউনেও স্পাইস গার্ডেনে জেরক্স ছবি। একই সারিতে অবস্থিত গোল্ডেন পার্ক, গোল্ডেন পার্কে এবার পৌঁছলো হাই নিউজের ক্যামেরা। সোনালী আমন্ত্রণ সেখানেও, বাদ ডান্সারদের অকৃপণ শরীর প্রদর্শন আর কাস্টমারদের টাকা ওড়ানোর সেই ছবি। তিনটি পানশালায় বিধাননগর সিটি পুলিশের আওতাধীন, কিন্তু পুলিশের সব নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে চলছে এই ব্যবসা। নারী শরীর যেখানে মূলধন, পুরুষের আদিমতা যেখানে পসরা। আইন কি বলছে? সিঙ্গিং বার অর্থাৎ যে পানশালায় গান হয় তার জন্য নিতে হয় ক্রোনিং লাইসেন্স, কলকাতার এলাকা হলে লালবাজার থেকে, আর জেলার এলাকা হলে জেলা পুলিশের সদর দপ্তর থেকে কিনতে হয় এই ক্রোনিং লাইসেন্স। যে পানশালায় যতটা বসার আসন তাই দিয়ে নির্ধারিত হয় ক্রোনিং লাইসেন্স ফিস। আর এই সিঙ্গিং বারে যেসব মহিলারা গান গেয়ে থাকেন তাঁদের নিতে হয় ক্রুনার লাইসেন্স, অঙ্গীকার করে সই করতে হয় নির্দিষ্ট নিয়মাবলী মানার। কি সেই নিয়ম? ক্রুনিং এর নিয়মাবলী। লাইসেন্স ফিজ নির্ভর করবে কোন ক্যাটাগরির পানশালা এটি তার উপর, আসন সংখ্যার উপরেও নির্ভর করে এই লাইসেন্স। কাস্টমারদের আসনের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব রক্ষা করতে হবে এই গায়িকাদের। কোনো গায়িকা গান করার সময় পোডিয়ামের বাইরে পা রাখতে পারবেন না, কোনো কাস্টমার গায়িকা গান গাইবার সময় তাঁর দিকে এগিয়ে যেতে পারবেন না, কোনো কাস্টমার গায়িকার শরীর স্পর্শ করতে পারবেন না। প্রতিটি গায়িকার বায়োডেটা পুলিশের কাছে এবং পানশালায় জমা রাখা বাধ্যতামূলক। যে কোনো সময় পুলিশ ক্রুনার লাইসেন্স পরীক্ষা করতে পারে। গায়িকাকে মাইক্রোফোন হাতে গান গাইতে হবে। গানের তালে শরীর সামান্য দোলানো যেতে পারে, কিন্তু নাচ কোনো মতেই নয়। কোনো গায়িকা কাস্টমারদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। একটা সময় কলকাতার বেশ কিছু বাছাই করা পানশালায় এমনকি ক্যাবারেরও প্রচলন ছিল। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ক্যাবারে নিষিদ্ধ করা হয়,
শুধুমাত্র বছরের বিশেষ কিছু দিনে পুলিশের বিশেষ অনুমতি বলে ক্যাবারে দেখানো যায় পানশালায়। তবে সিঙ্গিং বারের ক্ষেত্রে লাইসেন্স দেওয়ার প্রথাটি চালু রয়েছে, কিন্তু এই বারগুলি শুধুমাত্র গানের লাইসেন্সই আছে, নাচের নয়। তবু হয় শরীরে হিল্লোল তোলা নাচ। ঠিক স্ট্যাম্প কেলেঙ্কারির নায়ক আব্দুল করিম তেলগি যেভাবে এক রাতে একটি ডান্স বারে 1 কোটি টাকা উড়িয়েছিলেন, ঠিক সেভাবেই শহরের ডান্স বারে এক একজন রইস কাস্টমার উড়ান হাজার হাজার টাকা। কলকাতায় পুলিশকে বুড়ো আঙুল দেখে এবং কোথাও কোথাও বন্দোবস্তের সুযোগ নিয়ে 2005 সালের পর থেকে চুটিয়ে চলছে এই ডান্স বারের রমরমা। 2005 সালে মহারাষ্ট্র সরকার ডান্স বার নিষিদ্ধ করার পর বেকার হয়ে যায় প্রায় 75,000 বার ডান্সার। এদের অনেকেই ছড়িয়ে পড়েন ভারতবর্ষের বিভিন্ন শহরে, বাদ যায়নি কলকাতাও। আর তাই ক্রুনিং লাইসেন্সের সুবিধাটুকু নিয়ে সিঙ্গিং বারের জায়গায় চালানো হচ্ছে ডান্স বার। অথচ স্পাইস গার্ডেন ডাউনটাউন কিংবা গোল্ডেন পার্ক যেখানে অবস্থিত সেই থানার ওসি হাই নিউজকে কি জানালেন শোনা যাক। হ্যালো, অজয়বাবু বলছেন? হ্যালো, আপনি ওসি বাগুইয়াটি কি? আমি শঙ্কু সাঁতরা বলছিলাম হাই নিউজ থেকে। হ্যালো, হ্যাঁ বলছিলাম, আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম আপনার থানা এরিয়াতে, ওই আপনার ভিআইপি রোডের উপর বেশ কিছু বার আছে যেখানে নাচ হচ্ছে রাত্রিবেলা। আচ্ছা, নাচের কি কোনো পারমিশন আছে ওখানে? ডান্স বারে পারমিশন আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কি ডান্স বারের পারমিশন দিচ্ছে এটা জানেন? প্রতি রাতে এই নারী মেধ যজ্ঞ এখন শহরের রোজ নামচা। জাতির জনক মহাত্মা গান্ধী কিংবা জাতীয় প্রতীক সব লুটোচ্ছে পায়ের তলায়। গ্রাসাচ্ছাদনের জন্য যে মেয়েরা আসে পানশালায় মালিকদের কাছে, তাদের বাধ্য করা হচ্ছে দেহবল্লরী প্রদর্শনে। এক অশুভ আঁতাত ত্রিভুজের তিন প্রান্তে পানশালার মালিক, পুলিশ আর আবগারি দফতর। আর এই ত্রিভুজে মাথা কুটে মরছে আমাদের বিবেক, আমাদের বোধ, আমাদের জাতীয় মর্যাদা। ক্যামেরায় অসিত চক্রবর্তীর সঙ্গে শঙ্কু সাঁতরা ও কৃষ্ণদের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা। আপনারা দেখলেন কিভাবে শহরে রমরমিয়ে চলছে ডান্স বার। আমরা এ বিষয়ে কথা বলবো, সরাসরি চলে যাব সিটি স্টুডিওতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, তুমি যে স্ট্রিং অপারেশন চালিয়েছো, যে তথ্য সামনে এনেছো, তুমি আমাদের বিস্তারিত জানাও কিভাবে তুমি কি দেখলে সেই ডান্স বারগুলোতে গিয়ে। দেখো মীরাক্ষি, বহুদিন আগে থেকে আমরা বিভিন্ন জায়গায় শুনতাম যে বিভিন্ন ডান্স বারে সেখানে নাচের আয়োজন করে রেখেছে ডান্স বারের মালিকরা। তারা নাচগুলো এমনভাবে প্রদর্শন করছে, প্রথম রাত্রিটা ওদের গায়ের পোশাকগুলো মোটামুটি ঠিকই থাকছে, আস্তে আস্তে যত রাত্রি বাড়ে পোশাকগুলো ছোট হতে থাকে। আর বেশ কিছু মদ্যপ মানুষ, সমাজের বেশ কিছু যারা মানে সমাজচ্যুত মনে হয় রাত্রিবেলাটায়, তারা এসে ওখানে প্রচুর টাকা ওড়ায়। ওড়ায় শব্দটা এরকম, আমরা ফুটেজে দেখিয়েছি যে সেই পুরনো দিনে সে রাজবাড়ি কিংবা কোনো রাজরাজার বাইজি বাড়িতে গিয়ে যেরকম টাকা ওড়ানো, ঠিক সেই রকমভাবে ওদের মাথার উপর দিয়ে টাকা উড়িয়ে দেওয়া। তারপর কখনো কখনো দেখা গেছে ওই টাকাগুলো যখন মেঝেতে পড়ে গেছে, টাকার ওপরে মেয়েগুলো নাচছে। সত্যি খুব আশ্চর্য লেগেছে এই জন্য যে টাকার প্রত্যেকটা নোটের ওপর আমাদের জাতির জনকের ছবি থাকে এবং আমাদের অশোক স্তম্ভ থাকে, সেটা কীভাবে এই মেয়েগুলোর পায়ের তলায় দুমড়ে যাচ্ছে, মুচড়ে যাচ্ছে, কখনো নোট ছিঁড়ে যাচ্ছে, এটা কিন্তু কেউ কোনোভাবে কেউ কোনোদিন লক্ষ্য করে না। আমরা কিন্তু স্ট্রিং অপারেশনে গিয়ে লক্ষ্য করেছি। আর একটা বড় কথা যেটা হচ্ছে, এখানে প্রত্যেকটা বারে নেই নেই করে প্রত্যেকটা রাতে, ধরো প্রায় রাত্রি 12টা পর্যন্ত, যদি আমি ধরি বেলা 3-4 থেকে বারগুলো ওপেন হয়, বেলা 12টা পর্যন্ত প্রত্যেকটা বারে নেই নেই করে 10-15 লক্ষ টাকা এইভাবে মেয়েদের পেছনে ছড়ানো হয়। এই টাকাগুলো কোনোভাবে নথিভুক্ত হয় না, এর থেকে আমাদের সরকার কোনোভাবে কোনো শুল্ক পায় না, এটাও একটা অপরাধ। আর এখানে এখানে যৌন ব্যবসার একটা বড় র্যাকেট চলে। একটু আগে আমরা কতগুলো বার দেখালাম, যেমন ধরো স্পাইস গার্ডেন। স্পাইস গার্ডেনে এর আগে বহু ধরনের ইতিহাস আছে। একসময় সুইটি নামে একটি মেয়ে ওখানে ডান্স করতো, আজ থেকে 5 বছর আগে। সে যখন ডান্স করে ফিরে বাড়ি যাচ্ছিল, ঠিক সেই সময় তাকে কয়েকজন মিলে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে।
সে যেহেতু সেই মেয়েটি ডান্স বার ছিল, তারপরে আর কিছুই হয়নি। অপরাধের ঘটনা ঘটছে ওখানে, বিভিন্ন অ্যান্টি সোশ্যালরা আসছে, এবং আমরা কোনো কোনো সময় চোখে দেখেছি যে ছবিগুলো আনতে পারিনি, অনেকের কোমরে দেখা গেছে আর্মস আছে, এই ধরনের বহু আসছে। আর এই ডান্স বারের মালিকরা ওখানে ওখানে দিব্যি সে ব্যবসা করছে। আমরা গতকাল গিয়েছিলাম ওখানে, কিন্তু তার আগে অনেকদিন আগে ওসি বাগুই হাটুকে ফোন করে বলেছিলাম যে এখানে এটা হচ্ছে, উনি তো আমাদের বলেই দিয়েছেন লাইসেন্স আছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি নাচ প্রদর্শনের কোনো লাইসেন্স হয় না পশ্চিমবঙ্গে। মুম্বাইতে বন্ধ করে দিয়েছে, এখন রীতিমতো আইন করে বন্ধ করে দিয়েছে। মীনাক্ষী, তোমাকে এই বিষয়ে জানতে চাইবো যে প্রশাসনের নাকের ডগায় কিভাবে রমরমিয়ে চলছে ডান্স বারগুলি, যেখানে তোমার চোখের সামনে যে তথ্য উঠে এসেছে এবং দর্শকদের তুমি যেভাবে সেটি উপস্থাপিত করলে, মূলত তুমি বাগুইয়াটির ওসির সঙ্গে কথা বলেছো, তিনি জানাচ্ছেন যে ডান্স বারের লাইসেন্স আছে, এটা কি করে সম্ভব? কারণ সিঙ্গিং বারের লাইসেন্সের জন্য ক্রুনিং লাইসেন্স যেটা থাকা দরকার সেটা রয়েছে, কিন্তু সেটাকে তারা ডান্স বারে কিভাবে তারা রূপান্তরিত করছেন, এ বিষয়ে কোনো সঠিক তথ্য তারা দিতে পেরেছেন কি তোমাকে? না, সঠিক তথ্য তো কেউ দিতে পারেননি আমাদের কাছে, তবে আমরা গোপনভাবে যতটুকু জেনেছি আর ওসি বাগুইহাটির মুখ থেকে যতটুকু জানলাম, উনি হয়তো এই লাইসেন্স সম্বন্ধে তেমন কিছু জানেন না। তবে আরও একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখবে যে রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত আমরা বাগুইহাটি, কেষ্টপুর, কৈখালী এইসব এলাকায় ঘোরাঘুরি করেছি, একটা পর্যন্ত পুলিশের ভ্যান নেই। যদি লাইসেন্স থেকে থাকে তাহলে ওখান থেকে মদ্যপ লোকরা বেরোয়, এবং ওখানে মদ্যপ অবস্থায় বেরিয়ে এর আগে অনেক অঘটন ঘটেছে, ছিনতাই হয়েছে, ওখানে ওখান থেকে নিয়ে গিয়ে মার্ডার হয়েছে, কিন্তু একটা পুলিশ ভ্যান নেই, কোনো প্রকারের গার্ড নেই। এটাকে মনে হয় না যে ওই থানা জেগে ঘুমোচ্ছে? মীনাক্ষী, একেবারে জেগে ঘুমোচ্ছে, এবং কোথাও না কোথাও তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, সবকিছু জেনেও না জানার ভান করছে, বুঝেও না বোঝার ভান করছে। অসংখ্য ধন্যবাদ শঙ্কু আমাদের সঙ্গে যোগদান করার জন্য। আমরা ছিলাম সিটি স্টুডিওতে আমাদের প্রতিনিধি শঙ্কু সাতরার সঙ্গে কথা বললাম, যে তথ্য আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, শহরের যে যে জায়গায় রমরমিয়ে চলছে ডান্স বার, তা সত্যি কিন্তু একটা প্রশ্ন সামনে আনে, যে প্রশ্ন প্রতিটি বিবেকবান মানুষকে তাড়িত করবে, যে প্রশ্ন যার মধ্যে বোধ আছে তাকে তাড়িত করবে। এই ধরনের একটি ডান্স বার যেখানে পায়ের তলা পিষ্ট হচ্ছেন জাতির জনক মহাত্মা গান্ধী, যেখানে অশোক স্তম্ভ পিষ্ট হচ্ছে, যেখানে এই দেশের কথা গর্বের সঙ্গে বলা হয়, সেখানে এই গর্ব কি এখনো পর্যন্ত আমাদের অক্ষুণ্ণ রাখতে পারলাম আমরা? প্রশ্ন কিন্তু তথ্যাভিজ্ঞ মহলেও।